নভেম্বরে তো মুক্তি পাচ্ছে সাকিব ভাইয়ার দরদ, সেটা যেরকম একটা আনন্দের মুহূর্ত, আনন্দের সুখবর আমাদের জন্য, সেই রকমই কিন্তু নভেম্বর মাসে মুক্তি পাচ্ছে তুফানও, তবে পাকিস্তানে। হ্যালো গাইজ, আই এম রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তুফান এবার কিন্তু পাকিস্তানে মুক্তির পালা। পাকিস্তানের সাকিবিয়ানরা এবার কিন্তু তুফান দেখবে, তাদের জন্য কিন্তু একটা উৎসব, কারণ সেখানে সাকিব ভাইয়ার তুফান রিলিজ হচ্ছে। তো তুফান কিন্তু পাকিস্তানে রিলিজ হচ্ছে, তাও আবার উর্দুতে। কবে? নভেম্বর মাসে একদম। তো এখন কিন্তু অক্টোবর মাস চলছে এবং অক্টোবর মাসের অলরেডি কিন্তু মাঝামাঝি হয়েই গেল। তো আর কিছুদিন পরে কিন্তু নভেম্বর মাস পড়ে যাবে এবং এই নভেম্বর মাসে একদিকে যেমন দেশ জুড়ে দরদের উৎসব চলবে, অন্যদিকে পাকিস্তানে কিন্তু উৎসব চলবে তুফানের, কারণ সেখানে তুফান রিলিজ হচ্ছে উর্দু ভাষাতে। তো সমস্ত সাকিবিয়ানরা অনেক দিন ধরে অপেক্ষা করছিল কবে পাকিস্তানে রিলিজ হবে, কবে তুফান তারা দেখতে পাবে। আমরাও অনেক দিন অপেক্ষা করার পর ফাইনালি আমরাও কিন্তু তুফান দেখতে পেয়ে গেছি, মানে আমরা যারা ভারতবর্ষে বাস করি তারা, তাদের কথা বলছি। তো পাকিস্তানে যারা ছিল তারাও কিন্তু তুফানের জন্য খুব উৎসুক হয়েছিল, কারণ তুফান এমন একটা সিনেমা হয়েছে এবং তুফানের গানগুলো জাস্ট ওয়াও হয়েছিল। তুফানের গান নিয়ে তো কিছু বলারই নয়, এবং সেই জন্য সেখানকার সাকিবিয়ানরা, বা সেখানকার শুধু সাকিবিয়ান বলবো কেন, যে সমস্ত মানুষজন রয়েছে তারা কিন্তু আমাদেরও ভিডিও দেখে এবং তারাও কিন্তু জানায় যে কবে পাকিস্তানে রিলিজ হবে। তো ফাইনালি তুফান পাকিস্তানে যাচ্ছে। অলরেডি তুফান আমি অন্যান্য দেশের কথা ছেড়ে দিলাম, বাংলাদেশে যে কালেকশনটা করে ফেলেছে সেটাতেই কিন্তু তার আসল কী বলবো টাকা উঠে গেছে। তো অলরেডি তো বাংলাদেশে তো ব্লকবাস্টার হিট হয়েই গেছে, পাশাপাশি আর যে সমস্ত দেশে রিলিজ হয়েছে সে সমস্ত দেশেও কিন্তু দুর্দান্ত কালেকশন করেছে এবং হিট তকমা পেয়েছে। এবার অপেক্ষা পাকিস্তানে, দেখা যাক পাকিস্তানে কীরকম ব্যবসা করে তুফান। তো কীরকম ব্যবসা করে তার আগে বলতে হবে যে পাকিস্তানে দুর্দান্তই ব্যবসা করবে তুফান, কারণ তুফান এমন একটা সিনেমা হয়েছে, তুফানে এমন একটা গল্প রয়েছে, এবং যেখানে স্বয়ং সুপারস্টার মেগাস্টার সাকিব ভাইয়া অভিনয় করছে সেখানে আর তো কিছু বলার অপেক্ষাই রাখে না, তাই না? তো আর যাই হোক, তোমাদের অপেক্ষার দিন শেষ, নভেম্বর মাসে মুক্তি পেতে চলেছে পাকিস্তানে কিন্তু তুফান। এবার কত তারিখ মুক্তি পাবে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি, তো হয়তো খুব শীঘ্রই সেই ডেটটাও হয়তো আমরা জানতে পেরে যাব যে কত তারিখ মুক্তি পাচ্ছে। সেটা জানতে পেরে গেলে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করে দেবো, তো তোমরা কিন্তু তখন টিকিট বুক করে তুফানটা দেখে নাও, কারণ তুফান একটা এমন সিনেমা, না দেখলে তোমরা অনেক কিছুই কিন্তু মিস করে ফেলবে। তো যাই হোক, এখানের মতো ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।